প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশাবাদও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব, অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এখতিয়ার নেই। জয়সওয়াল জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।